পয়েন্টে মনে কোনো সমস্যা হইছে না যে মাঝে 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 আসলে কপাল খারাপ হলে যা হয় একটা এক্সট্রা লাগানো ছিল রাতে ভালো গাড়ি বাসায় রেখে দিলেন সকালবেলা ঘুম থেকে উঠলেন অফিসে যাওয়ার জন্য বের হইলেন রাস্তায় বের হয়ে দেখেন যে আপনার হর্ন এভাবে সাউন্ড দিতেছে এই যে পাচ্ছেন সাউন্ড আমি শুনি না তাহলে সামনে কিভাবে শুনবে বলেন সকাল হঠাৎ করে দেখি কি বাঁচতেছে বাঁচতেছে না বাঁচতেছে বাঁচতেছে না দেখেন এই অবস্থা হলো হরনের আমার এখন আসলে এভাবে কি গাড়ি চালানো যায় বাজে আবার বাজে না বাজে আবার বাজে না মানে কি একটা অবস্থার ভিতরে পড়ছি ভাই সকাল সকাল মানে চালাইতে পারতেছি না গাড়ি জুড়ে এই যে আবার বাজে বাজে না বাজে বাজে না এই একটা অবস্থায় আছে মেবি ওয়ারিং প্রবলেম আজকে ঠিক করাইতে হবে ঠিক করাইতে হবে এভাবে তো আসলে ড্রাইভ করা যাবে না মিটিং আছে মিটিং এ অ্যাটেন্ড হয়ে নেই তারপর চেয়ে ঠিক করে নিতে হবে মেবি ওয়ারিং প্রবলেম তারপরও দেখি কি অবস্থা কি চলেন দোকানে গিয়ে আপনাদের সার্ভিসিং দোকানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি ওই জয়েন্টে মনে কোনো সমস্যা হয়েছে না যে মাঝে মাঝে বাজে মাঝে মাঝে বাজে না ওই পাশের ইটা একটু ঘষে দিন তো ভাই ওইটা একটু চেক দেন এটা হলো অরিজিনালটা স্টকটা যেটা গাড়ির সাথে যেটা আর এই পাশে একটা এক্সট্রা লাগানো ছিল এক্সট্রা একটা লাগাইছিলাম আসলে কপাল খারাপ হলে যা হয় সকালবেলাও বাজলো হর্নটা রাস্তায় বের হওয়ার পর আর হর্নটা বাজলো না ভাবলাম ওয়ারিংয়ের প্রবলেম কারণ ওয়ারিং নাড়াচাড়া দিলে বাজতো তো চিন্তা করলাম যে ওয়ারিংটা ঠিক করলে হয়ে যাবে মানে তারটা মনে হয় আবার ভালো করে জয়েন্ট টয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে তো খুললো ফার্স্ট টাইম বাজাইলো বাজলো স্টকের পাশাপাশি যেটা আলাদা যেটা লাগাইছিলাম ওটা বাজলো পরে আর বাজতেছে না বাজতেছে না তো বাজতেছে না অনেক ট্রেনিং ট্রেনিং করলো কিছুতেই বাজে না এখন ওটা চেঞ্জ করতে হইলো আর একটা হর্ন লাগাইলাম এক্সট্রা ওদের কাছে একটা মানে ছিল একটা এক্সট্রা রানার বোল্টের একটা অরিজিনাল হর্ন ওটা লাগাই দিল ওটা দিছি 150 টাকা আর ওই যে খুলে লাগানোর বিল দিছি 50 টাকা এই তো 200 টাকা সাউন্ডটা যদি আমার পছন্দ না এখন আসলে কিছু করার ছিল না ওই জায়গায় তোর ওরকম ভালো কোনো হরন ছিল না ওদের কাছে সাউন্ডটা শুনতেছেন কেমন আমার আগে পালসারের একটা লাগানো ছিল পাশাপাশি আমাদের হুন্ডার যেটা স্টক ওটা ছিল তো সাউন্ডটা সবসময় শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম তো ওই জন্য হয়তো তবে এটার সাউন্ড আমার কাছে ভালো লাগতেছে না যাই হোক এই ছিল আজকের এই ব্লগটাতে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য